বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের জন্য সব কিছু সরবরাহ করা হয় ব্লক অফিস থেকে, কিন্তু দিনহাটা দুই নম্বর ব্লকে বিডিও অফিস থেকে সব কিছু সরবরাহ হচ্ছে না। সেখানে শুধু চাল এবং ছোলা সরবরাহ করা হয়। প্রধান শিক্ষকেরা চান দিনহাটা দুই নম্বর ব্লক অফিস থেকে সেন্ট্রালি তাদের মিড ডে মিলের যে সব কিছু সরঞ্জাম রয়েছে তা যেন সরবরাহ করা হয়, কারণ প্রধান শিক্ষক হয়ে ডিলারের মতো কাজ করা শোভনীয় নয়। এদিন এর প্রতিবাদে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে এদিন ডেপুটেশন দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের পক্ষ থেকে। প্রধান শিক্ষক বিশ্বনাথ দে এদিন জানিয়েছেন দিনহাটা দুই নম্বর ব্লকে শুধু চাল আর ছোলা, বাকি সব কিছু তাদের কিনতে হচ্ছে এবং যার ফলে তাদের হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে এবং বার্গেনিং করতে হচ্ছে। এই জন্য তারা চান দিনহাটা দুই নম্বর ব্লকের অফিস থেকে সেন্ট্রালি তাদের মিড ডে মিলের সব কিছু সরবরাহ করা হোক। এবং তিনি আরও জানিয়েছেন, আমাদের মনে হয় প্রধান শিক্ষক হয়ে একজন ডিলারের মতো কাজ করা শোভনীয় বিষয় নয়। কি জানিয়েছেন তারা শুনব। মূল কেন্দ্রবিন্দু যেটা ছিল স্যারের সাথে আলোচনা করা, সেটা হচ্ছে মিড ডে মিল সংক্রান্ত, কারণ দেখা যাচ্ছে কুচবিহার জেলার অনেকগুলো ব্লকেই মিড ডে মিল সে বিডিও লেভেল থেকে সরবরাহ করা হচ্ছে, সদরে কি ব্লকে, কিন্তু দিনহাটা টুতে মিড ডে মিল সরবরাহ করা হচ্ছে না। সেখানে শুধু চাল এবং ছোলা সরবরাহ করা হচ্ছে আর বাকি সমস্ত জিনিসপত্র আমাদের হেডমাস্টারদের কিনতে হচ্ছে, এবং এই কেনাটা আমাদের পক্ষে খুব হ্যারাসমেন্ট এবং খুব বার্গেনিং করতে হয় মার্কেটে গিয়ে, যেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। এই জন্যই আমরা স্যারকে জানালাম যে সেন্ট্রালি আপনারা অন্যান্য ব্লকের মতন সাপ্লাই করুন, আমরা জাস্ট ডিস্ট্রিবিউট করব, কারণ হেডমাস্টার মশাই হয়ে আমাদের মনে হয় এই ডিলারের মতন এই কাজগুলো করা শোভনীয় নয় এবং আমরা সেটা পারবো না করতে স্যারকে জানিয়েছি। করেছে যে এই মাসটা কোনোরকমভাবে আমাদের পারচেস করতে হবে, উনি ফান্ডিংও করেছেন 50%, বাকিটা পরে করে দেবেন, এবং সামনের মাস থেকে সেন্ট্রালি এই ডিলার টু এর ভিডিও সাহেব ওনারাই সাপ্লাই করুন, এই জন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা রেখেছি। বিশ্বনাথ দেব, ওকাবলী আলমগুজ উচ্চ বিদ্যালয়, আমি দিনারে 1 নং ব্লক, আমি এখানে যারা রয়েছেন সমস্ত দিনারে 2 নং ব্লকের প্রধান শিক্ষক। সাজাওয়াট, লাইফ বিউটিফুল, কার্টেন, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ। আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাটবাদার চৌপতি, কোচবিহার।